বাড়ির সাব মার্শালে জল ফেলার গর্তে ডুবে মৃত্যু হলো এক আড়াই বছরের শিশুপুত্রের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা ব্লকের ছোট কাদিরপুর এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে মৃত শিশুর নাম শিবরাজ মণ্ডল, বয়স আড়াই বছর। বাবা দীপক মণ্ডল পেশায় একজন মধু ব্যবসায়ী, বাড়ি পুরাতন মালদা ব্লকের শাহাপুর অঞ্চলের ছোট কাদিরপুর গ্রামে। দীপক বাবুর দুই কন্যা সন্তানের পরে এই পুত্র সন্তানটি জন্ম নিয়েছিল। পরিবার সূত্রে জানা গেছে সোমবার বিকেল চারটে নাগাদ বাড়ির পেছনে থাকা সাবমার্শালে জল ফেলার গর্তে পড়ে যায়। সঙ্গে সঙ্গে শিশুটিকে উদ্ধার করে অচৈতন্য অবস্থায় স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অবশেষে মৃত শিশুটিকে বাড়ি নিয়ে ফিরিয়ে চলে আসে মৃত শিশুর পরিবারের লোকজন। পরবর্তীতে মঙ্গলবার মালদা থানার পুলিশ ঘটনার খবর পেয়ে ওই শিশুর মৃতদেহ মালদা থানায় নিয়ে এসে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। তবে ফুটফুটে শিশুপুত্রের মর্মান্তিক মৃত্যুর ঘটনার খবর পেয়ে মৃত শিশুর পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েছে এবং নেমে এসেছে শোকের ছায়া। বাবা শিবরাজ ডুবে গেছে। বাড়িতে কি চৌবাচ্চা করা ছিল? চৌবাচ্চা করা ছিল। আচ্ছা, তো চৌবাচ্চা ছিল না, তো বলছি বাবার ডুবে গেছে, তাড়াতাড়ি যাও হসপিটাল। আমরা বউ আর আমি হসপিটালে ছিলাম, তো একটা নার্ভে লেগে গেছে। নার্ভে যেয়ে বলছে কি না নাই, চলে নষ্ট হয়ে গেছে। কখন হয়েছে ঘটনাটা? না, ওটা তিনটার দিকে, ভোরে না বিকালে, বিকালে তিনটার দিকে। কিন্তু আমরা এসে দেখছি, নার্ভে আসলাম আমি হসপিটাল থাকে থেকে, বলছি কি ফোন করলাম আমার ভাইবুকে, বলছি কি নার্ভে এসেছি। নার্ভে এসে দেখছি নাই, দিয়ে আমি নার্ভে থেকে বাড়ি এসেছি। আমরা জানি না, আমার আমি তো ছিলাম না। কি হয় আপনার? আমার ভাই এটা ছেলে, ভাই ছেলে। কত বছর বয়স? দু মাস কতদিন হলো এরকম। আপনার নাম কি? আমার নাম তরুণ মণ্ডল।